হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটা আসনের বর্ডার স্টিচ, এটা কুড়া সেলাই দিয়ে সেলাই করব। তো আমরা প্রথমে এখান থেকে দেখুন, এখান থেকে শুরু করব। তো আপনারা দেখুন কিভাবে আমি এটা শুরু করব। প্রথমে মাঝখানে একটা এর কোনা কোনা আমরা পাঁচটা দিব, একটা দুইটা পাঁচটা পাঁচটা হয়ে গেল। পাঁচটার মাঝখানে তিনটা সোজাসুজি আবার একটা দিব, চারটা দিব। এরপরে এ পাশে আবারও চারটা, দেখুন একটা পাতার শেপে চলে আসছে। তো আমাদের ডাল পাতা হলো, এবার ফুলে যাব আমরা। তিন ঘর পরে চার ঘরের থেকে তুলবো, এক ঘর নিলাম, এক ঘরের কর্নারে আর
সাথে পরপর দুই ঘর, এক ঘর দুই ঘর, আবারও দুই ঘর, আমরা তিন ঘর তুলব। এবার আমরা সাত ঘর, চার, পাঁচ, ছয়, সাত, আমরা ছয় ঘর নিব। এবার আমরা চার ঘর তুলব। তিন, চার, আমাদের মোটামুটি হয়েছে। এবার আমরা এই পাশে
হ্যালো ভিউয়ার্স, দেখুন ফুলের পাপড়িটা হয়েছে। আমার এখন তৈরি হলো সুন্দর একটা বর্ডার স্টিচ। আসনটি চারিপাশে স্টিচটা দিলে খুবই সুন্দর দেখা যাবে। তো বন্ধুরা, আমার এই সেলাইটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক, কমেন্টস এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।